আমাদের আইনজীবীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অত্যন্ত নীরব ভূমিকা পালন করেছে। আমরা আইনের কথা বলেছি, আমরা বলেছি যে এই মামলাটিতে যে কনভিকশন দেওয়া হয়েছে 5 বছরের, এটা নর্মালি আদালত প্রাথমিক বেল অ্যাডমিশনের সময় বেল দিয়ে থাকেন এই ধরনের কেচে, আপিল অ্যাডমিশনের সময়। তারপরেও আদালত যেহেতু আজকে একটি শুনানির দিন আবার রেখেছেন, প্রসিকিউশনের পক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তারপরেও আমরা বলেছি যে অতীতে এই আদালতই অনেক বেল দিয়েছেন এরকম শর্ট সেন্টেন্সে। তার প্রতিউত্তরে আপনার মাননীয় অ্যাটর্নি জেনারেল কোনো আইনগত ব্যাখ্যা না দিয়ে, মামলার সাথে কোনো সম্পৃক্ততা না এনে, যে বিষয়গুলো অ্যাপিলে হিয়ারিং করতে হয় এবং মেরিটে, তিনি মেরিটে অনেকগুলো রাজনৈতিক কথা বলেছেন যেটা মোটেও সমীচীন হয়নি। আমরা মনে করেছিলাম দেশের সর্বোচ্চ আদালতের অ্যাটর্নি জেনারেল, ল অফিসার, হাইয়েস্ট ল অফিসার অফ দি কান্ট্রি, তিনি অন্তত কিছু আইনের কথা বলবেন, যে আইনের ব্যাখ্যা যদি আমরা মনে করি তার জবাব দেব। কিন্তু আমরা দেখলাম তার বক্তব্যের মধ্যে কোনো আইনি ব্যাখ্যা ছিল না, এটা আপনারাও লক্ষ্য করেছেন। তিনি কতগুলো রাজনৈতিক বক্তব্য রেখেছেন, মাঠে যেভাবে বলা হয় যে এতিমের টাকা মেরে খাওয়া ইত্যাদি ইত্যাদি, সেইভাবেই তিনি আদালতে বক্তব্য রেখেছেন। আদালত যাই হোক, হাইয়েস্ট ল অফিসার অফ দি কান্ট্রি, তিনি শুনেছেন, কিন্তু জাজমেন্টের মধ্যেও এই কথা বলা নাই যে বেগম খালেদা জিয়া কোনো টাকা পয়সা আত্মসাত করেছে, এতিমের টাকা মেরে খেয়েছে, এই সমস্ত কথাবার্তা কিন্তু জাজমেন্টের মধ্যেও নাই। আদালত বারবার তাকে বলেছে যে 5-2 তো তার কোনো কনভিকশন এখানে হয় নাই, তারপরেও তিনি বিভিন্নভাবে এই একই কথা, রাজনৈতিক কথা তিনি বলেছেন, আইনের কোনো ব্যাখ্যা তিনি দেননি। তবে তারা আবেদন করেছেন যে লয়ার কোর্ট রেকর্ডটা আদালতকে দেখার জন্য অনুরোধ করেছেন। আমরা কোনো কাউন্টার করি নাই। কেন করি নাই? আমরা মনে করি যে এই আদালত তার নিজস্ব ওয়েতে চলবেন, কিন্তু অন্য কারো প্রভাবে চলবে বা কোনো রকম প্রভাব বিস্তার করে আমাদের আদেশ দিতে হবে, এইটা আমরা চিন্তা করি নাই। আমরা দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী, আমরা সেই জিনিসটাকে আমরা মেনটেন করেছি, আপনারা দেখেছেন। এবং প্রাথমিক অবস্থায় আমরা বলেছিলাম যে আমাদের একজন কাউন্সিল, তিনি প্রাথমিক সূচনা করবেন, তারপরে আদালত যদি আমাদের কাছে কোনো প্রশ্ন করেন সেই প্রশ্নগুলোর জবাব আমরা দেব। আদালত কোনো কাউন্টার প্রশ্ন আমাদেরকে করেন নাই। তারপরেও আমরা বলেছি, কতগুলো আমরা ইনস্ট্যান্স দিয়েছি, উদাহরণ দিয়েছি, তারপরেও আইনের কথা বলেছি, এবং তারপরেও আদালত আগামী বলেছেন যে নথিটি প্রাপ্ত সাপেক্ষে এই বা তিনি এই বেলের উপরে আদেশটি দেবেন। এর অর্থ বেলের শুনানি কনক্লুড করলেন বলে শুনানিটা, বেলের ব্যাপারে শুনানি কনক্লুডেড অ্যান্ড দি অর্ডার উইল বি পাস আফটার রিসিভ দি অর্ডার। সেই ক্ষেত্রে আমরা মনে করি এবং আমাদের দায়িত্বেই আমরা চেষ্টা করছি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা অন্য আদালতের নথিটি আমরাও আনার চেষ্টা করব, এবং তারপরে আমরা এই আদালত থেকে আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা মনে করি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যতই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে জেলে রাখার চেষ্টা করা হোক না কেন, হয়তো সাময়িকভাবে রাখতে পারবেন, কিন্তু ভবিষ্যতে দীর্ঘদিন এইভাবে অহেতুক জেলে রাখতে পারবেন না। এবং বেল পিটিশনটা, স্বাস্থ্যগত আবেদনটা একটা ওয়ান অফ দি গ্রাউন্ড, দ্যাট ওয়াজ নট দি ইম্পর্টেন্ট গ্রাউন্ড। আওয়ার ইম্পর্টেন্ট গ্রাউন্ড হচ্ছে, আদালত বলেছে এবং আমরাও বলি, আমরা এভিডেভিট করে বলেছি, এভিডেভিটের কোনো কাউন্টার এভিডেভিট দুদকের পক্ষ থেকেও আসে নাই, সরকার পক্ষ থেকেও আসে নাই। যদি কোনো কাউন্টার এভিডেভিট না আসে, এটা হচ্ছে এই কোর্টের প্র্যাকটিস, আদালতের প্র্যাকটিস, তাহলে পরে এভিডেভিট করে যে ফ্যাক্টটাকে জানানো হয় সেটাই হচ্ছে সত্য কথা এবং সেটাই আদালত সত্য বলে ধরে নেয়। এই ক্ষেত্রে আদালত সেটাকেই সত্য বলে ধরে নিয়েছে। স্যার, আরেকটা জিনিস স্যার, আপনারা যে এখন একটা বৈঠক করলেন, বৈঠকে কি আপনাদের কোনো সিদ্ধান্ত এসেছে?
না, সেই বৈঠকে আমাদের এইটাই সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত আমরা আদেশটা পর্যালোচনা করেছি, আমরা আদালতের আদেশ মোতাবেক যে আদেশ দিয়েছে সেই মোতাবেক আমরা এগিয়ে যাবো।